আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া, আমিও ভালো আছি। আমি আছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আজকে আমরা বয়েল ও চালচের কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই ডাকটি দেখতে পাচ্ছ। তো ডাকে বলা আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.758 চাপে একটি গ্যাসের আয়তন 0.55 লিটার, এই তাপমাত্রায় 1.68 চাপে গ্যাসটির আয়তন কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে গ্যাসটির আয়তন কত। তাহলে আমরা এখন গাণিতিক টার্মটা করব। এখানে প্রথমে কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, তার মানে কি এটা প্রাথমিক চাপ। কি দেওয়া আছে? প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ কি? P1। P1 কত দেওয়া আছে? 0.75 atm। তারপরে দেওয়া আছে কি? লিটার। লিটার কি? তাহলে আমরা লিখতে পারি প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন V1 0.55 L। এই তাপমাত্রা এটিএম চাপে আবার পরিবর্তিত হচ্ছে, তার মানে কি দ্বিতীয় চাপ বা পরিবর্তিত চাপ। পরিবর্তিত চাপ P2 কত দেওয়া আছে? 1.6 atm। পরবর্তীত আয়তন V2 সমান হয়, আমরা জানি। তাহলে কি দেওয়া আছে? P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু P1 V1 P2 V2 কার সূত্র? বয়েলের সূত্র অনুযায়ী। আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রের অনুযায়ী কি লিখতে পারি? P1 V1 P2 V2 আমি বের করবো কি? V2 বের করলে আমরা মান P1 V1 বাই P2 আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিব। P1 এর মান কত? 0.75। V1 এর মান কত? 0.55। P2 মান কত? 1.6। আমরা যদি এইটা গুণন বার করে দেখি তাহলে আসবে আমাদের 0.258 লিটার, কারণ আয়তনের কি লিটার। তার মানে আমরা এটা দেখলাম লিটার, বয়েলের সূত্র অনুযায়ী আমরা B2 কি পাইলাম? 0.258 লিটার, তার মানে এটা কার নাম? আয়তন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যখন এখানে বলছি যে গ্যাসের আয়তন কত হবে, তার মানে গ্যাসের আয়তন কত হবে? 0.258। আমরা নেক্সট আরেকটা গাণিতিক সমস্যা দেখব। তাহলে আমরা নেক্সট ডাকি দেখি। তাহলে আমরা 298 কেলভিন তাপমাত্রা কি লিখবো? আমরা 298 কেলভিন তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে জিরো পয়েন্ট নাইন টু আয়তনে পাত্রে রাখলে তা 35.5 kilopascal চাপ প্রদর্শন করে। গ্যাসটিকে
के 0.65 लीटर आयतन पात्र स्थानांतरित करा होले प्रिय शिक्षार्थीबृंद आगे मत देखो चाप कत होदी गैस चाप चाहिए देखते चापटा की एक देखी शुरूते बोलते आयतन कत लिटार 9.2 लिटार जो प्राथमिक आयतन लिखी देखते 0.92 लिटार चाप कीसे किलो पैस्केल इंशाल्लाह लिखब किलो पैस्केल আগে অনুযায়ী আমরা একটা গাণিতিক সমস্যা করতে পারি অতএব বয়েলের সূত্র অনুযায়ী যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে বি দেওয়া আছে পি দেওয়া আছে ভি দেওয়া আছে আমাদের বের করতে হবে কি পি বের করতে হবে আমরা আগে সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ পি বের হবে তাহলে আমরা দেখব পি সমান সমান পি ভি বাই বি টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মানগুলো বসে দেখি into V1 0.92 ভাগ V2 0.65 তাহলে আমরা এটা দেখব 49154 কিলো প্যাসকেল তার মানে আমরা যে P2 মান চাইছি তার মানে আমাদের এটা কি P2 মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বয়েলের সূত্রর দুটি গাণিতিক রূপ দেখলাম আমরা আরেকটা গাণিতিক রূপ দেখব আমরা তোমরা ধৈর্য ধরে থাকো আমরা আসি এবার তাহলে আমরা লিখতে পারি একটি বিশেষ চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 0.85 লিটার ওই চাপে গ্যাসটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি হয় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস উন্নতি করলে তার আয়তন কত তার আয়তন কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি এটা ধরো আমরা T1 তারপরে আছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি এটার মান ধরো আমরা T2 এই যে 0.85 লিটার যদি আমরা এটা লক্ষ্য করি এটার মান আমরা ধরতে পারি এটা V1 অর্থাৎ এখানে টি সম্পর্ক আছে ভি সম্পর্ক আছে তাহলে আমরা কোন সূত্রে যেতে পারি আমরা তখন যেতে পারি এইভাবে যে চার্জের সূত্র অনুযায়ী চার্জ এর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি V1 T1 V2 T2
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কারমান আমরা দেখে নিব। আমরা শুরুতে যাওয়া আছে আমরা কারমান টি আলেমান, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একে আমি কোথায় নিব? একে আমি কেলভিনে নিব। কেলভিনে কি চেঞ্জ করতে হবে? যোগ করতে হবে 273, তাহলে 3 10 শূন্য তার মানে 300 এত। তারপরে কি আছে? ভি ওয়ান কত? 0.85 লিটার। টি টু কত ডিগ্রি সেলসিয়াস আছে? 40, তাহলে এর সাথে কত যোগ করতে হবে? 273, তার মানে এত কেলভিন। যদি এটা ইউ হয় তাহলে 313 কেলভিন। কত কেলভিন? 313 কেলভিন। চাইছে কি? ভি টু হয়, তার মানে আমাদের বের করতে হবে কি এখান থেকে? ভি টু। সূত্র শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো ভি টু সমান সমান আমরা এইভাবে কি করলাম? আমরা নিয়ে এলাম, নিয়ে যাওয়ার পরে আমরা এই মান গুলো বসাবো। টি টু মান কত আমাদের? 313 গুণন ভি ওয়ান এর মান কত? 0.85 ভাগ টি ওয়ান এর মান কত? 303। তার মানে যদি আমরা করি তাহলে আসে 0.878 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এইভাবে শুরুতে যে দেখে যেটা বি ওয়ান, এটা টি ওয়ান, এটা কি টি টু, এইভাবে যদি আমরা মানগুলো দিতে পারি যে এখানে আমার চাইছে কি আয়তন, তার মানে কি আয়তন? ভি টু। এই ভি টু যদি চাঁদা এবার যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে প্রত্যেকটি গাণিতিক সমস্যা আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।